মালদার হাবিপুরে আদিবাসী ছাত্রকে ধর্ষণের অভিযোগ প্রশিক্ষণের নাম করে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ হাতুরে ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের পরিবারে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত হাতুরে ডাক্তারকে আর্চিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ এর মধ্যেই প্রকাশ্যে সরকারি দপ্তরে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ আরামবাগে গ্রেপ্তার অভিযুক্ত সরকারি কর্মচারী মিউটেশনের কাজে বিএল আরও অফিসে যান ওই মহিলা আইনজীবী অভিযোগ সেই সময়ই অফিসে তাকে শ্লীলতাহানি করে ওই অফিসের স্টাফ তা নিয়ে প্রতিবাদ করলে বিএল আরও অফিসে থেকে সালিশের মাধ্যমে মিটিয়ে নেওয়ার চাপও দেওয়া হয় বলে অভিযোগ ঘটনায় নির্যাতিত আইনজীবী আরামবাগ থানায় লিখিত অভিযোগ জানান সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে অভিযুক্ত ওই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ আয়াকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার বিজেপি নেতাকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বৃহস্পতিবার বাড়ি থেকে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার হয় বিজেপি নেতা স্পন্দন দাস তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে এরপর শুক্রবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানায় ঘোলা থানার পুলিশ এদিকে বৃহস্পতিবার স্পন্দন দাসের ফাঁসির দাবিতে রাতভর বিক্ষোভ দেখায় পানিহাটির নাগরিক সমাজ তৃণমূল বুথ সভাপতিকে লক্ষ্য করে গুলি বোমা উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোট অভিযোগ সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত ব্যক্তি মঙ্গলকোট স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছেন ঘটনায় একজনকে গ্রেপ্তার করে মঙ্গলকোট থানার পুলিশ পাচার হওয়ার আগে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা ঝাড়গ্রাম জিআরপির হাতে গাঁজা সহ গ্রেপ্তার এক যুবক ধৃতের কাছ থেকে উদ্ধার ৫৫ গ্রাম গাঁজা হাওড়াগামী সম্বলেশ্বরী ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার ধৃত যুবকের নাম মোহাম্মদ বাকিল আহমেদ বলে জানা গিয়েছে ধৃতের বাড়ি উত্তরপ্রদেশের এলাহাবাদে ধৃত যুবককে আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হবে মুর্শিদাবাদে বেসরকারি ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে দমকলের একটি ইঞ্জিন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় মুর্শিদাবাদের ডোমকল কুটির মোড় এলাকার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে আগুন আতঙ্কে কর্মচারীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন প্রাথমিক সূত্রের খবর শর্ট সার্কিট থেকেই আগুন লাগে ওই ব্যাংকে অফিসের যাবতীয় কাগজপত্র থেকে সরঞ্জাম পুড়ে গেলেও হতাহতের কোনো খবর মেলেনি মহেশতলায় বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ স্থানীয়দের ছদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন নিউ আয়নাল পাড়া ও নিউ সর্দার পাড়ায় জল জমার কারণে বিদ্যুতের বক্সে জল ঢুকে গিয়ে সৃষ্টি ভোগান্তির এলাকা পরিদর্শনে সিএসসির আধিকারিকদের ঘিরেও বিক্ষোভ স্থানীয়দের ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে সিএসসির আধিকারিকরা বঙ্গোপসাগরে নিম্নচাপের জের সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায় উত্তাল নদী এবং সমুদ্র উপকূলে বইছে দমকা হাওয়াও ফের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শুক্র এবং শনিবার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে শনিবার থেকে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই সুন্দরবনের নামখানা ফ্রেজারগঞ্জ কাকদ্বীপ পাথর প্রতিমা রায়দিঘি সহ একাধিক বন্দরে ফিরেছে মৎস্যজীবীদের ট্রলার বাংলায় ফের ঊর্ধ্বমুখী পারদ মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ আরও শক্তিশালী হতে চলেছে কলকাতায় আকাশ সকালে পরিষ্কার থাকলেও দুপুরের দিকে মেঘলা হতে পারে বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে ভারী বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই আগামীকাল থেকে চড়া রোদের সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনাও রয়েছে দার্জিলিং সহ পার্বত্য ও সংলগ্ন পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনাও থাকবে